আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব এসএসসি 2022 শিক্ষার্থীদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গ্রামার, সেটা হচ্ছে টেক কোশ্চেন। তো টেক কোশ্চেন আমরা সবাই জানি মূলত এটা খুব মানে সলভ করার ক্ষেত্রে খুব সহজ একটা গ্রামাটিক্যাল প্রবলেম। তো তার মধ্যে টেক কোশ্চেনে আমাদের কিছু এক্সেপশনাল রুল থাকে, যে রুল থেকে যদি প্রশ্নে আসে আমরা একটু কনফিউশনে পড়ে যাই যে এটার সমাধানটা কী হবে। তো আমি আজকে ওই ধরনের কিছু টেক কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে যে লেটস বাই এ নাইস গিফট ফর ইউ, এটা হচ্ছে আমাদের একটা ইম্পেয়ারেটিভ সেন্টেন্স। কীভাবে চিনব? এখানে একটা লেট আছে, ওকে। তো লেট থাকলে সাধারণত সেটা ইম্পেয়ারেটিভ সেন্টেন্স হয়। তো এখন আমরা সবাই জানি যে লেট থাকলে আমরা উত্তরে কী লিখি, সেটা উত্তর হচ্ছে আমাদের শ্যাল উই, এটা আমরা সবাই মোটামুটি জানি। তো এখন আসলে বিষয়টা কি, লেট থাকলে শ্যাল উই লিখি নাকি লেটস, যেমনটা এল ই টি ইউ এস, এই লেট আস এর শর্ট ফর্ম হচ্ছে আমাদের লেটস। তাহলে আমরা কি লেট থাকলে শ্যাল উই লিখবো নাকি লেট আস অথবা লেটস থাকলে শ্যাল উই লিখবো, এটাকে মাথায় রাখতে হবে। তাহলে মাথায় রাখতে হবে লেটের সাথে যদি আস থাকে তখন আমরা কি লিখবো, শ্যাল উই, অথবা তার শর্ট ফর্ম কন্ট্রাক্ট ফর্ম যেটাকে আমরা বলি লেটস যদি থাকে তখন আমরা কি লিখবো, শ্যাল উই লিখবো, ওকে। এখন অনেকে আমরা মনে করি যে এই লেট থাকলেও তো নর্মাল আমরা শুট লিখি, আসলে কিন্তু সেই কাজটা আমরা শুধু ন্যারেশনের ক্ষেত্রেই করি। তো এখন দেখা যাচ্ছে যে এই আমরা যদি চিন্তা করি শ্যালের ফার্স্ট টেন্স হচ্ছে শুট, কিন্তু এখানে কী আছে, বাই। তো বাই থাকলে বাক্যটা যেহেতু প্রেজেন্ট ফর্ম তাহলে এটাও প্রেজেন্ট ফর্ম হবে, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো, শুট ব্যবহার করবো। আর আস হচ্ছে অবজেক্টিভ, আসের সাবজেক্টিভ হচ্ছে কি, উই, এটা হচ্ছে আমাদের শ্যাল উইয়ের ব্যাখ্যা যে আমরা কেন শ্যাল উই ব্যবহার করবো। তাহলে লেটস থাকলে আমরা কী লিখবো, শ্যাল উই। দেন হচ্ছে যে ওয়ান নিড নট থিঙ্ক অফ আদার্স, এখানে বোঝানো হচ্ছে যে যে কাউকে অন্য কারোর জন্য চিন্তা মানে কোনো কিছু চিন্তা করতে হবে না, এরকম একটা বাক্য বোঝাচ্ছে। তো এখন এই যে ওয়ান দিয়ে যে বাক্যটা বোঝাচ্ছে এটা যদি আমরা সাবজেক্ট বিবেচনা করি, এখানে কোনো সাবজেক্টের আমাদের নির্দিষ্টকরণ করে বলেনি যে কাকে অন্য কারোর জন্য চিন্তা করতে নিষেধ করা হচ্ছে। তো এখন আমরা জানি যে টেক কোশ্চেন মানে হচ্ছে একটা হাবোধক বাক্যকে নাবোধক করতে হয়। তো এখন যেহেতু এটা নাবোধক তাহলে নাবোধক বাক্যকে আমরা কী করবো, হাবোধক করবো, এটা হচ্ছে আমাদের টেক কোশ্চেনের বেসিক। তো এখন এটা যেহেতু নাবোধক বাক্য মানে নেগেটিভ ফর্ম আছে, আমরা এটাকে অ্যাফার্মেটিভ ফর্মে করব। তো এখন আমরা যদি একটু দেখি যে কীভাবে করবো বাক্যটাকে, প্রথমত যদি সাবজেক্ট নিয়ে আসতে হয় সাবজেক্ট কীভাবে নিয়ে আসবে, এখানে ওয়ান বলতে কাকে বোঝাচ্ছে। তো ওয়ানের যে রুলটা সেটা হচ্ছে, তাহলে আমাদের পুরো বাক্যটা একটু পড়ে দেখবো, এই ওয়ান বলতে পুরো বাক্যে আসলে কী বোঝানো হচ্ছে। যদি কোনো বস্তুকে বোঝানো হয় তাহলে আমরা তার জন্য ইট বিবেচনা করব সাবজেক্ট হিসেবে, যদি কোনো ব্যক্তিকে বোঝানো হয় তাহলে ব্যক্তিদের জন্য যেই সকল সাবজেক্ট প্রযোজ্য, যেই সকল প্রণামগুলো প্রযোজ্য আমরা সেগুলো ব্যবহার করতে পারি। যেমন এখানে বোঝাচ্ছে যে আমি যদি বলি যে কাউকে কারোর জন্য চিন্তা করতে হবে না, হ্যাঁ মানে এখানে একটু বহুবচন বাক্য বোঝাচ্ছে যে কাউকে কারোর জন্য চিন্তা করতে হবে না, তখন আমরা চাইলে ওয়ানের পরিবর্তে দে ব্যবহার করতে পারি। অথবা আমি যদি এভাবে বলি যে তোমাকে কারোর জন্য চিন্তা করতে হবে না, তখন আমরা চাইলে এই ওয়ানের পরিবর্তে ইউ ব্যবহার করতে পারি। তো এখন সমস্যা হচ্ছে যে ওয়ান থাকলে আমাদের প্রথমত সাবজেক্ট কী হবে সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক থেকে যায়। তো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে যদি আমরা সাবজেক্ট মানে বুঝতে না পারি তাহলে আমরা ওয়ান যেটা ছিল সেটাই দিয়ে দিব। এখন এখানে আসলে বোঝানো হচ্ছে যে দে মানে তাদেরকে কারোর জন্য চিন্তা করতে নিষেধ করা হচ্ছে। তো আমি যদি বলি যে ওয়ান বলতে দেখে বোঝাচ্ছে, তাহলে আমরা ওয়ানের পরিবর্তে সাবজেক্ট কী লিখবো, এখানে দে, আর বাক্যটা হচ্ছে আমাদের নাবোধক। তো বাক্যটা যেহেতু নাবোধক এটাকে আমাদেরকে করতে হবে কি, হাবোধক। তাহলে হাবোধক যদি করি এখানে একটু মনে রাখতে হবে যে এই নিড শব্দটা আমাদের কি, সাবজেক্টের পরে যেটা থাকে সাধারণত সেটাকে আমরা ভার্ব বলি। এখন এটা কি মূল ভার্ব নাকি মডাল অক্সিলারি, তো আমরা যারা মডাল অক্সিলারি পারি তারা সবাই বলতে পারবো যে নিড শব্দটা একটা মডাল অক্সিলারি। তাহলে বাক্যটা কি ছিল, বাক্যটা ছিল নাবোধক, আমরা এটাকে বানাবো কি, হাবোধক। তাহলে নিড এটা বসে যাবে, মডাল ভার্বগুলো বসে যায়, আর ওয়ানের পরিবর্তে আমরা চাইলে একটা দে ব্যবহার করতে পারি। এখন এটা তো আমি বললাম মডেল অক্সিলারি, এখন এটা কেন মূল ভার্ব হবে না, কারণ মূল ভার্বকে যখন আমরা নাবোধক করি তখন ওই মূল ভার্ব অনুযায়ী আমাদেরকে তিনটে জিনিস লিখতে হয়, সেটা হচ্ছে ডো ডাস ডিড, নাবোধক করতে হলে। এখন এটা যদি মূল ভার্ব হতো তাহলে অবশ্যই আমরা এখানে নট এর আগে কী লিখতাম, যে ডো নট, ডাস নট অথবা ডিড নট।
তো যেহেতু এখানে নটের পূর্বে কোনো ডো ডাস ডিড ব্যবহার করা হয়নি, তার মানে এটাকে মূল বা বিবেচনা করে কি করা হয়নি, নাবোধক করা হয়নি। এটা হচ্ছে মডাল অক্সিলারি, যেমন শুট নট, যেমন হচ্ছে কুড নট, যেমন হচ্ছে যে ক্যান নট, এই টাইপের। তাহলে এটা হচ্ছে মডাল অক্সিলারি, বাক্যটা নাবোধক করতেছি আমরা কি হাবোধক। ওয়ানের পরিবর্তে আমি দে বিবেচনা করলাম, এখানে দে লিখছি। যাদের সমস্যা হচ্ছে স্যার আমি যে এখানে বুঝবো কীভাবে দে আছে কি না, তখন আমরা চাইলে ওয়ানটাও লিখে দিতে পারি। দেন হচ্ছে যে প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে আমাদের যে হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর, এটা সাধারণত একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন আমরা সবাই জানি যে কি এক্সক্লামেটরি সেন্টেন্সের লাস্টে তো আশ্চর্যবোধক চিহ্ন থাকে। হ্যাঁ, তো এখানে আশ্চর্যবোধক চিহ্ন কোথায়? যেহেতু আশ্চর্যবোধক চিহ্ন নাই, চিহ্ন থাকলে যে এটা এক্সক্লামেটরি হবে, তাহলে আমি কি বলতে চাচ্ছিলাম যে চিহ্ন থাকলে যদি সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, তাহলে আমি বলতে পারি যে যেহেতু চিহ্ন নাই তাহলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে না। আসলে এটা একটা বোকামি। কেমন, আমরা জানি যে কি একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা যদি একটু ফলো করে যে বাক্যের প্রথমে যদি হাউ থাকে, তারপর যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, নাউন থাকে, তারপর সাবজেক্ট ভার্ব থাকে, এটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার বলি। তো এখন এখানে আশ্চর্যবোধক চিহ্ন কেন দেয় নাই, কারণ আমরা এটাকে কনভার্ট করবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ঠিক আছে? তো সেই জন্য লাস্ট এখানে একটা কী ব্যবহার করছে, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছে। আর গঠন অনুযায়ী কী দেখা যাচ্ছে, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা জানি যে কি নাবোধক বাক্যটা কোশ্চেন করার সময় নাবোধক করতে হয়, তো নাবোধক করার জন্য আমরা টু বি ভার্ব ব্যবহার করি, আর হচ্ছে যে যদি টু বি ভার্ব না থাকে ডু ডাজ ডিড ব্যবহার করি। আমরা আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আর ভার্ব সবার লাস্টে থাকে। তাহলে দ্য ফ্লাওয়ার্স যদি আমাদের সাবজেক্ট হয় আর হচ্ছে আমাদের ভার্ব, বাক্যটা হাবোধক বানাবো আমরা কি নাবোধক, সেজন্য আমরা এখানে কী লিখবো, আরেন্ট মানে আর নট, ঠিক আছে? আরেন্ট লিখলাম, হাবোধক ছিল নাবোধক। এখন আমরা সাবজেক্ট লিখবো। আমাদেরকে একটা নিয়ম মনে রাখতে হবে, আমাদের সাবজেক্টের মধ্যে যদি উই থাকে, সাবজেক্টের মধ্যে যদি উই থাকে এবং এটাকে ট্যাগ কোশ্চেন করার সময় এই যেটা সাবজেক্ট ছিল উই, সেটাই কিন্তু এখানে বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। আদারওয়াইজ অন্য কোনো যদি বহুবচন সাবজেক্টের মধ্যে থাকে, আমি আবার বলি উই ব্যতীত অন্য কোনো বহুবচন যদি সাবজেক্টের মধ্যে থাকে, তাদেরকে যখন আমরা আবার সাবজেক্ট অনুযায়ী লিখবো, তাদের জন্য আমরা অবশ্যই কী লিখবো, একটা দে লিখবো। যেমন দ্য ফ্লাওয়ার্স, এটা বহুবচন, আমি দ্য ফ্লাওয়ার্স না লিখে কি লিখতেছি, দে লিখতেছি। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এটা ক্লিয়ার। দেন আমরা আরেকটা যদি দেখি যে হোয়াট এ পিটি, আসলে এই ধরনের বাক্যগুলো দেওয়া হয় স্টুডেন্টদেরকে একটু কনফিউশনে ফেলার জন্য, যে হোয়াট এ পিটি, এখন এটা দ্বারা আসলে কী বোঝায়, এখানে না আছে সাবজেক্ট না আছে ভার্ব, তা আমি কীভাবে করব। তো আমরা যদি একটু দেখি আগের বাক্যটা কী ছিল, হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর, এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স যার প্রথমে ডাব্লিউএস কোশ্চেন ছিল, তারপরে অ্যাডজেক্টিভ ছিল, সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার। ঠিক একইভাবে হোয়াট এ পিটি, এখানে আমরা যদি একটু দেখি ডাব্লিউএস কোশ্চেন হোয়াট, তারপর হচ্ছে যে আমাদের একটা অ্যাডজেক্টিভ এ, তারপর হচ্ছে যে অ্যাডজেক্টিভ পিটি, আমরা সবাই জানি যে এই ফর্মুলার পরের ধাপ যেটা, সেখানে একটা নাউন হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, ঠিক আছে? তাহলে এই ফর্মেটে যদি আমরা যাই, তাহলে আমরা বলতে পারবো এটাও একটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এই এক্সক্লামেটরি সেন্টেন্সের লাস্টে কী থাকে, সাবজেক্ট এবং ভার্ব থাকে। অর্থটা একটু যদি দেখি যে পিটি শব্দের অর্থ হচ্ছে এখানে কষ্ট, দুঃখ, সময় বেদনা টাইপের, তাহলে কোনো একটা বিষয়কে, কোনো একটা নিউজকে ওরা কি এখানে কী বলা হচ্ছে, মানে কষ্ট বোঝানো হচ্ছে, দুঃখ বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো যে জিনিসটাকে আমরা দুঃখ কষ্ট বোঝাচ্ছি সেটার তো কোনো শারীরিক অস্তিত্ব নেই, তাকে আমরা অবশ্যই সাবজেক্ট হিসেবে কী ধরবো, ইট ধরবো। তাহলে আমি যদি হিসেব করি, এখানে একটা ইট ছিল, তারপর একটা ইস ছিল অথবা ওয়াস ছিল, যে কোনো একটা লিখা যায় যে হোয়াট এ পিটি ইট ইস অথবা হোয়াট এ পিটি ইট ওয়াস, যেটা থাকুক না কেন। এখন আমরা ট্যাগ কোশ্চেন করি যে ট্যাগ কোশ্চেনের মধ্যে কী বলা হয়, হাবোধককে নাবোধক করতে বলা হয়, তারপর নাবোধক কীভাবে করি, টু ভার্ব থাকলে তাকে নিয়ে এসে অথবা মূল ভাব অনুযায়ী ডো ডাজ ডিড লিখতে হয়। যদি আমাদের ভার্ব যদি ইজ হয় তাহলে উত্তর কী হবে, ইজেন্ট মানে ইজ নট, আর যদি আমাদের টু ভার্ব কী হয়, ওয়াস হয়, তাহলে আমরা কী লিখবো, ওয়াস নট অথবা ওয়াজেন্ট। এটা লিখার পরে আমাদের সাবজেক্ট হচ্ছে কি, ইট, সেটা আমরা দিয়ে দিব। ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি তারপর আরেকটা দেখেছি, লেট দ্যাম ডু দ্য ওয়ার্ক, কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে লেট থাকলে এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স।
তো লেট থাকলে যদি এটা ইম্পেয়ার্ড সেন্টেন্স হয় তাহলে এখন আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার এটাও কি উত্তর কি হবে? শ্যালোই হবে। তো আমি আগেই বলছিলাম শুধু লেট থাকলে কিন্তু শ্যালোই বসে না, লেটের সাথে অ্যাপোস্ট্রফি অ্যাস থাকতে হবে অথবা লেট আস থাকতে হবে, ঠিক আছে? তো যদি লেটের সাথে অ্যাপোস্ট্রফি অ্যাস অথবা লেট আস না থাকে তাহলে সেগুলো কীভাবে বলবো? তো যদি দুটি বাক্যের সমাধান যদি সেম হতো আমি কিন্তু দুটি এভাবে লিখতাম না, একটা দিয়ে আমি বুঝাইছিলাম আগেই, তাহলে আরেকটার প্রয়োজন ছিল না। এখন যেহেতু আমি দুইবার লিখছি তাহলে অবশ্যই এখানে কিছু কিছু টুইস্ট থাকবে। একটু দেখাচ্ছি, ল্যাটের পরও যদি আস না দিয়ে অন্য কোনো পার্সোনাল অবজেক্ট দেওয়া থাকে, যেমন ল্যাট হিম, ল্যাট দ্যাম, হ্যাঁ ল্যাট হার, এভাবে যদি কোনো পার্সোনাল অবজেক্ট দেওয়া থাকে তাহলে সেই ধরনের ট্যাগ কোশ্চেনগুলো আমরা কীভাবে করবো? আমাদের মনে রাখতে হবে ইম্পেয়ার্ড সেন্টেন্সের মধ্যে আমাদের যে আমরা হাবুদককে নাবুদক করি সেখানে মূলত আমরা দুইটা জিনিস ব্যবহার করি, একটা হচ্ছে উইল ইউ যদি হাবুদক করতে চাই, আর যদি নাবুদক করতে চাই তাহলে আমরা লিখি কি ওন্ট ইউ। ইম্পেয়ার্ড সেন্টেন্সে সাধারণত এই দুইটা জিনিস ব্যবহার করতে হয়। এখন এই ল্যাটের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? তো এখানে যেহেতু আজকে ল্যাটের সাথে কোনো আস নেই তাহলে আমরা তো এখানে শ্যাল ইউ লিখতে পারবো না, তাহলে আমাদেরকে অবশ্যই কী ব্যবহার করতে হবে? বাক্যটা যেহেতু হাবুদক, আমি যদি নাবুদক করতে চাই তাহলে আমরা এখানে কী লিখবো? ওন্ট ইউ, অথবা আমি চাইলে বাক্যটা হাবুদক সেখানে আমরা কী লিখতে পারি? উইল ইউ লিখতে পারি। কারণ ইম্পেয়ার্ড সেন্টেন্সের একটা নিয়ম হচ্ছে কি, বাক্যটা যদি হাবুদক হয় সেখানে আমরা চাইলে দুইটাই উত্তর লিখতে পারি, উইল ইউ লিখতে পারি অথবা ওন্ট ইউ লিখতে পারি। যদি ইম্পেয়ার্ড সেন্টেন্সটা নাবুদক হয় তাহলে সেখানে কিন্তু আর ওন্ট ইউ লেখা যাবে না, সেখানে আমরা উইল ইউ লিখবো। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা চাইলে এখানে কী লিখতে পারি? উইল ইউ লিখতে পারি, অথবা আমরা ওন্ট ইউ লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমি যেগুলো আলোচনা করব সেগুলো আমাদের সচরাচর আসে এবং আমরা একটু কনফিউশনে পড়ে যাই। যেমন অ্যাজ উই আর ফ্রেন্ড, যেহেতু আমরা বন্ধু, আই থিঙ্ক, আমি মনে করি, উই শুড কিপ ইন টাচ, মানে আমরা একে অপরের সাথে সংস্পর্শে থাকা উচিত, হ্যাঁ এরকম বাক্য বোঝাচ্ছে। এখন আমরা যদি দেখি এখানে যে অ্যাজ উই আর ফ্রেন্ড একটা অংশ কমা দেওয়া, তারপর দেওয়া আছে আই থিঙ্ক এখানে একটা অংশ, তারপরে উই শুড কিপ ইন টাচ, এটাও একটা বাক্য, তিনটা বাক্য এখানে, হ্যাঁ। তা আমি যদি ট্যাগ কোশ্চেন করতে যাই তাহলে উত্তর দেখো, প্রথম বাক্য দিয়ে যদি ট্যাগ কোশ্চেন করতে যাই তাহলে উত্তর হচ্ছে যে উই আর ফ্রেন্ডস, উত্তর হচ্ছে আর এন্ড উই, কারণ ট্যাগ কোশ্চেনের নিয়ম অনুযায়ী তো টু এভাবে দিয়ে ট্যাগ কোশ্চেন করা যায়, তাহলে বাক্যটা হাবুদক বানাবো না হাবুদক, তাহলে উত্তর হচ্ছে কি আর এন্ড উই। আবার যদি আমরা আই থিঙ্ক দিয়ে করতে যাই, থিঙ্ক এটা বেস ফর্মে আছে এবং এটার জন্য আমরা চাইলে একটা টু এভাব কি নিয়ে আসতে পারি, ডো ডাস ডিট নিয়ে আসতে পারি। তো থিঙ্ক যেহেতু এখানে এটা যেহেতু ফার্স্ট ফর্মে নাই কিংবা অ্যাস যুক্ত নাই তাহলে আমরা কি লিখবো? ডো, বাক্যটা হাবুদক বানাবো কি না বোধক? ডোন্ট আই। আবার যদি আমরা চিন্তা করি উই শুড কিপ ইন টাচ তাহলে আমরা কী লিখবো? শুডেন্ট উই, তিনটা অংশ। তো এখন এই তিনটা অংশের তিনোটা দিয়ে ট্যাগ কোশ্চেন করা যায়, তাহলে আমি কোনটা দিয়ে করবো একটা প্রশ্ন? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রথমত তিনটা বাক্যের মধ্যে যে বাক্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অথবা তিনটার অর্থের মধ্যে যেটার অর্থটা বেশি প্রায়োরিটি পাবে সেটা দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করার চেষ্টা করব। এখন তিনোটার অর্থই তো প্রায়োরিটি পাচ্ছে, তাহলে আমি এখন কোনটা করব? তো সেই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে একবারে ট্যাগ কোশ্চেন যেখানে বসাবো সেটা নিয়ারেস্ট, কাছাকাছি যে বাক্যটা সেটা দিয়ে ট্যাগ কোশ্চেন করার আমরা চেষ্টা করব। ওকে, তাহলে আমরা যদি একটু দেখি যে অ্যাজ উই আর ফ্রেন্ড এটা তো নিয়ারেস্ট না, আই থিঙ্ক এটাও নিয়ারেস্ট না, তাহলে উই শুড কিপ ইন টাচ এই বাক্যটি হচ্ছে আমাদের খুব নিয়ারেস্ট। এখন এখানে আমাদের একটু কথা থাকে, সেটা হচ্ছে যে শুড এটা হচ্ছে মডাল ভার্ব আর কিপ এটা হচ্ছে যে মূল ভার্ব, তাহলে এখন আমি কী দিয়ে করবো? কি মডাল ভার্ব দিয়ে করবো নাকি কিপ মূল ভার্ব দিয়ে করবো? সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে মডাল ভার্ব আর মূল ভার্ব যদি একসাথে দেওয়া থাকে আমরা অবশ্যই মূল ভার্বকে প্রায়োরিটি না দিয়ে মডাল ভার্বকে প্রায়োরিটি দিব, মানে গুরুত্ব বেশি দিব আমরা কাকে? আমাদের অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব যেটাই থাকুক না কেন। ওকে, তাহলে এখানে উই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর হচ্ছে শুট, শুটের যে মডাল ভার্ব সেই জন্য আনসার কী লাগবে? আমরা বাক্যটা হাবুদক বানাবো এটাকে না বোধক, ঠিক আছে, শুডেন্ট উই। ওই যে আমি বলছিলাম সাবজেক্টের মধ্যে যদি উই থাকে সেটার কোনো পরিবর্তন হবে না।
তারপর বাক্যটা একটু যদি দেখি আমরা যে আই এম ইরেগুলার ইন রাইটিং বাট মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ রেগুলার ইন রাইটিং, মানে সে নিয়মিত লিখে না কিন্তু তার বন্ধু নিয়মিত লিখে। এখন এই বাক্যটা এত বড় বাক্যটা কোশ্চেন কীভাবে করব, সেম প্রবলেম যে আই এম ইরেগুলার ইন রাইটিং, এখানেও দেখা যাচ্ছে সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে এম, তাহলে আমরা জানি টেক কোশ্চেনের ভাষায় এম এর নাবোধক হচ্ছে আরেন্ট, মানে এম থাকলে কী লিখতে হয় আর নট লিখতে হয়, তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে আরেন্ট আই, তাহলে উত্তর কি হচ্ছে আরেন্ট আই, তাহলে এটাই উত্তর। আবার দেখা যাচ্ছে যে এই যে বাট কনজাংশনের পরে একটা বাক্য সেটা হচ্ছে মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ রেগুলার ইন রাইটিং, এখানেও দেখা যাচ্ছে মাই ফ্রেন্ড এটা হচ্ছে সাবজেক্ট, ইজ এটা হচ্ছে যে আমাদের ভার্ব অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে উত্তর কি হইতে পারে বাক্যটা, হ্যাঁ বোধক না বানাবো কি না বোধক, তাহলে ইজ এন্ড হি অর শি, তাহলে দুইটাই অংশ আমাদের জন্য সঠিক। তো সেক্ষেত্রে আমরা কি করব, আবার একটু যদি চিন্তা করি যেহেতু এখানে বাট দেওয়া আছে তাহলে এটা একটা কনজাংশন, তার মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। তো আমি যদি এখন আবার বলতে যাই যে কম্পাউন্ড সেন্টেন্সের এটা এটা রুল ফলো করতে হবে, আমি আগেই বলছিলাম যে এরকম বাক্য দেওয়া থাকলে যেটা কাছাকাছি মানে নিয়ারেস্ট হবে আমরা সেটা দিয়ে কোশ্চেন করার চেষ্টা করব। আবার আমি বলছিলাম যে বাক্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটার উপরে আমরা ফোকাস করে এটা কোশ্চেনটা করার চেষ্টা করবো। এখন আই এম ইরেগুলার ইন রাইটিং এই বাক্যটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ রেগুলার ইন রাইটিং আমার কাছে এই বাক্যটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এখন আমি কোথায় যাব, তখন আমরা কোন টেকনিকটা অ্যাপ্লাই করবো, যে যেই বাক্যটা একেবারে ট্যাগ কোশ্চেন যেখানে করব তার কাছাকাছি সেটার উপর আমরা ফোকাস করব। তাহলে মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ রেগুলার ইন রাইটিং এটার উপর আমরা ফোকাস করতেছি, তাহলে ইজ ছিল এটা না বোধক হবে কি ইজেন্ট, ঠিক আছে। এখন মাই ফ্রেন্ড এটা ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা আপনাদের বিষয়, আপনারা যারা যে কোনো একটা লিখতে পারেন, অথবা ট্যাগ কোশ্চেনের যে সামনে আলোচনাগুলো থাকবে, কারণ ট্যাগ কোশ্চেনটা তো একটা সিকুয়েন্স মেনটেন করবে এ বি সি, তো সেখানে যদি গল্পগুলো একটা ক্যাটাগরি দেওয়া থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে মাই ফ্রেন্ড বলতে কাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তারপর আওয়ার এক্সামিনেশন ইজ ওভার বলছে যে আমাদের পরীক্ষা শেষ, এভরিবডি ইজ ফ্রি নাও, এখন প্রত্যেকে কি মোটামুটি ফ্রি, মানে তাদের কোনো চাপ নাই। এখন এখানেও দেখা যাচ্ছে যে আওয়ার এক্সামিনেশন ইজ ওভার যদি আমরা হিসাব করতে যাই এই বাক্যটা হ্যাঁ বোধক এটাকে বানাবো কি না বোধক, তাহলে ইজেন্ট আওয়ার এক্সামিনেশনের কোনো অস্তিত্ব নাই, তাহলে এটাকে আমরা বস্তুবাচক ধরে ইট লিখতে হবে, তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে ইজেন্ট ইট। আবার যদি বিবেচনা করতে যাই এভরিবডি ইজ ফ্রি নাও, তাহলে এটার ট্যাগ কোশ্চেন কী হবে, এটার ট্যাগ কোশ্চেন আমি কিছুক্ষণ পর বলতেছি, তাহলে এখন এখানেও সেম, তবে আমি যেটা বলবো ফুল স্টপ দিয়ে যদি বাক্য শেষ হয়ে যায় তাহলে সবচেয়ে বেটার হচ্ছে ফুল স্টপের পরে যে অংশটা থাকে সেটা অনুযায়ী ট্যাগ কোশ্চেন করার। হ্যাঁ আমি আবার বলি, ফুল স্টপ দিয়ে যদি বাক্যটা শেষ হয়ে যায় তাহলে ফুল স্টপের পরে যে বাক্যটা থাকবে সেটা দিয়ে ট্যাগ কোশ্চেন করাটাই বেটার। এখন যদি দেখি যে ট্যাগ কোশ্চেনটা কীভাবে করবো, হ্যাঁ আমরা একটু দেখি যে এখানে লেখা আছে ইজ ইজ বাক্যটা হ্যাঁ বোধক বানাবো কি না বোধক, তাহলে ইজেন্ট ইজ ছিল আমরা এখানে চাইলে কি লিখবো ইজেন্ট লিখবো, ওকে। এখন এভরিবডির জন্য আমাদের কি কোনো রুল আছে কিনা একটু বিবেচনা করতে হবে, তাহলে আমাদের একটা রুল আছে কি সেটা হচ্ছে এভরিবডি এভরি ওয়ান অল দেন হচ্ছে নো বডি নো ওয়ান নান, এই টাইপের যদি কোনো শব্দ এখানে থাকে, আমি আবার রিপিট করতেছি এভরিবডি এভরি ওয়ান অল, আমি আবার বলতেছি এভরিবডি এভরি ওয়ান অল নো বডি নো ওয়ান নান, যদি ওরা সাবজেক্ট আকারে থাকে তাদের জন্য আমরা এখানে সাবজেক্ট কী লিখবো দে। এখন আমরা যদি একটা বাক্য বানাতে যাই যে দে আর প্লেয়িং, আমরা যদি লিখি এইভাবে একটা বাক্য দে আর প্লেয়িং পি এল এ ওয়াই আই এন জি, হ্যাঁ আমি একটা বাক্য লিখলাম দে আর প্লেয়িং, এখন খেয়াল করি সাবজেক্ট এখানে বহুবচন তাহলে ভার্ব কী হচ্ছে বহুবচন হচ্ছে, ওকে ফাইন। এখন এই বাক্যটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে আর শব্দটা আগে চলে আসবে, আর বাক্যটা হাঁ বোধক বানাবো কি না বোধক আরেন্ট, তারপর সাবজেক্টটা চলে আসবে, আমাদের যেটা ইন্টারগ্রেটেড সেন্টেন্সের বেসিক নিয়ম। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা অ্যাসার্টেড সেন্টেন্সকে যদি ইন্টারগ্রেটিভ করতে হয় দে আর যুক্ত বাক্যকে, তাহলে আরটা আগে চলে আসতেছে দেটা পরে চলে যাচ্ছে, ঠিক একইভাবে আমরা যদি হিসাব করি যে এই যে দেটা লাস্টে ছিল এখানে দেটা লাস্টে, তাহলে এখন এই দের পূর্বে কী ছিল আরেন্ট, কিন্তু এখানে কি আমাদের নিয়মে উত্তর হয়েছে কি ইজেন্ট, তাহলে আমরা বলতে পারি যে সাবজেক্ট দে ছিল তাহলে দেশ সাথে তো কখনো ইজ বসে না, দেশ সাথে কী বসে আর বসে, তখন আমাদেরকে লিখতে হবে ইজের পরিবর্তে আরটাই লিখতে হবে, ওকে। আমরা যদি ইজেন্ট লিখে দেই তাহলে আমাদের নাম্বার কাটা যাবে। তো আমি চেষ্টা করছি যে কয়েকটা এক্সেপশনাল রুল নিয়ে আলোচনা করার জন্য, ইনশাল্লাহ আমি ক্রমান্বয়ে বাকি রুলগুলো নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।